আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বলতে গেলে একদিকে ভালো নেই, কারণ এই যে দেখতেছেন প্রচুর বৃষ্টি আমাদের এদিকে গ্রামে, কিন্তু প্রচুর বৃষ্টি। আর দেশের কী অবস্থা জানেন তো। আর এই যে দেখেন বৃষ্টিতে এসে মাথাটা একদম ঘুরে গেছে, বাড়িটা কিন্তু একদম সমুদ্র হয়ে গেছে বৃষ্টিতে, কারণ বাড়ির উপরে যেই ঘরটা তৈরি করা হয় এটা কিন্তু তৈরি করে নাই, বুঝছেন? আর এদিকে বৃষ্টিটা আমি দিতে সব কাজ করতে করতে একদম বিরক্ত, মানে কি কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। এই যে বাড়ির যে অবস্থা, ওদেরকে বললেও কাজটা কিন্তু করে দেয় না। বাড়ির উপরে যে টিনগুলা দিতে হবে ওগুলা শুদ্ধ দিচ্ছে না। আর একদিকে হচ্ছে হাঁস মুরগি গরু, এগুলার অবস্থা কিন্তু প্রচুর খারাপ। আমি কি খারাপ, আমার সাইডে খারাপ হয়ে গেছে ওদের অবস্থা, কারণ আমরা তো একটু ঘুমাতে হলো ঘুমাতেও পারতেছি শান্তি মতো, কিন্তু এরা কিন্তু ঘুমাতেও পারতেছে না। দিনের বেলাও বৃষ্টিতে দিচ্ছে আর রাতের বেলাও বৃষ্টিতে দিচ্ছে, দেখেন দেখে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। এর জন্য আমার মাথা একদম, মানে মাথায় একদম রাগ উঠে যাচ্ছে ওদের উপর। দেখেন হাঁস মুরগিগুলো ফালতেছে, আর ওদের গোয়ালটা কিন্তু একদম ঠিকও করতেছে না। যেমন আমাকে ভিজাচ্ছে বৃষ্টিতে, তেমন আর আমার হাঁস মুরগিগুলোকে ভিজাচ্ছে। দেখেন কি অবস্থা, এদিকে ভিতরে ওদের ঘরটা একটু দেখান ভিজে গেছে কীরকম, আর ওরা দিনের বেলাও ভিজতেছে বসে বসে। তা আমি ভাবতেছি কাজ যখন কত আছে বৃষ্টিতে ভিজে ভিজেই করি, কারণ বাহিরের কাজগুলো করতে তো বৃষ্টি নামতেছে না, এই জন্য বাহিরের কাজগুলো করতে এই ছুটি। আর এদিকে দেখেন টিউবওয়েল থেকে পানি নিতে হবে, তো আমি এখানে কলসিগুলো নিয়ে আসছি, বাকিগুলো নিয়ে আসবো এখন। আর এদিকে আমার হাঁসগুলো কোথাও গিয়ে, মানে বৃষ্টিতে ভিজতেছে মনে হয় আমি একটু গিয়ে সরে যাই এটাও না, বুঝছেন? তা আমি ওদেরকে একটু সরাই দিব কোনো এক জায়গায় বসার জন্য, যেখানে বৃষ্টি পড়তেছে না, এই জন্য এখানে নিয়ে রাখছি ওদেরকে। এদিকে যাও তোমরা, এদিকে এদিকে গিলে মনে হয় ভিজবে না। আর ছোট ছোট হাঁসের বাসা আছে আমার থেকে, ওগুলা কোথায় এখানে আমি ছেড়ে দিচ্ছি, কারণ ভিতরে বৃষ্টি পড়তেছে, এই জন্য ছেড়ে দিচ্ছিলাম, যেন কোথায় কোনো এক জায়গায় গিয়ে থামতে পারে। এই জন্য আসেন, আরও কিছু দেখানোর আছে। আর বৃষ্টি দিলে কিন্তু একদিকে ভালো হয়, কারণ আমার বিভিন্ন ধরনের গাছ আছে, ছাদের উপর আছে, এখানে আছে, এখানে আছে, তো ওগুলাতে কিন্তু গাছের ফল ধরতেছে। যেমন আমার নারিকেল গাছে অনেকগুলো নারিকেল ধরছে, এই যে দেখেন ওগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির নারিকেল গাছ, এখানে অনেকগুলো ধরছে, কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছে, এই জন্য ক্যামেরাটা বাহিরে করতে পারতেছি না। আর আমার পেঁপে গাছে পেঁপেও ধরছে, আসা আমি কিন্তু চলে আসতেছি জঙ্গল, জঙ্গল বা জঙ্গলে চলে আসতেছি। আমার পেঁপে গাছে, পেঁপে গাছটা কিন্তু একদম খালের পাশে, এই যে দেখেন একদম খালের পাশে অনেকগুলো পেঁপে ধরছে মাশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার পেঁপে গাছের জন্য আরও অনেকগুলো পেঁপে ধরে, কারণ আমরা বাড়িতে অনেক সদস্য আছি। তো এদিকে একটা একটা গাছে একটা লেবু ধরছে, দেখলে আসেন একটা ধরছে শুধু একটা, একদম ডুবে যাচ্ছে। দেখেন আমাদের বাড়ির ভিতরে আমাদের যে বিটা বাড়ির উপর উঠতেছে পানি, দেখেন মনে হয় আর দুই দিন দিলে বিটা বাড়ির উপর উঠে যাবে। এই যে দেখেন আর দুই দিন দিলে, বেশি না, দুই দিন দিলে পিঠা বাড়ির উপর উঠে যাবে পানি। কিন্তু কি বলবো, এমন পরিস্থিতিতে আছি কিছু বলেও পারতেছি না, বাহের বাড়ি চলে যেতেও পারতেছি না। এগুলা দেখে কিন্তু আমার চলে যেতে ইচ্ছে করতেছে বাপের বাড়ি। তো আমি সব কিছু আপনাদের ঘুরে ঘুরে বৃষ্টিতে দেখাই ফেলছি, এখন যাব আমি
গরুর গোয়ালে, গরুকে কতগুলা পানি খাওয়ানো হয়েছে, এখন যাব কাজ দিতে। কারণ আমার ডেলি কাজ আপনারা বলছেন আমি বাড়িতে কি করি সেটা আপনাদের শেয়ার করতে। তো আজকে আমি বৃষ্টির দিনে কি কি কাজ করলাম সেটা শেয়ার করতেছি। তো লেটস গো, যাই কাজ। গাছগুলো কিন্তু কেটে যাচ্ছে, এদিকে আমি গাছগুলো দিচ্ছিলাম ছেড়ে Thank you.
হাইলাইট হবে।